এ যেন শত্রুর গোলার আঘাতে পড়তে থাকা যুদ্ধ বিধ্বস্ত কোনো নগরী, স্মরণকালের ভয়াবহ দুর্যোগ, যেখানে অসহায় সকল প্রযুক্তি, অসহায় ফায়ার সার্ভিস, আগুনের উত্তাপের কাছে নস্যি সকল আয়োজন, সকল প্রচেষ্টা। যতদূর চোখ যায় শুধু আগুন আর আগুন, সেই সঙ্গে ভয়াবহ ধোঁয়ার কুণ্ডলি, চারিদিকে হইচই দমকল বাহিনীর তৎপরতা। আপাত দৃষ্টিতে এই দৃশ্য আগুনের লেলিহান শিখায় পুড়তে থাকা একটি মার্কেটের, তবে গল্পটা এখানে নিদারুণ অসহায়ত্বের। গল্পটা সব হারিয়ে নিঃস্ব হওয়ার, সেই সঙ্গে প্রশ্ন ওঠে অগ্নি নিরাপত্তার, প্রশ্ন ওঠে মার্কেট ব্যবস্থাপনার। ঘড়ির কাঁটায় তখন সকাল ৬টা বেজে পার হয়েছে কিছু সময়। পবিত্র রমজানের সেহরি খেয়ে সবাই বিভোর ঘুমে, ঠিক তখনই দাউ দাউ করে জ্বলে ওঠে রাজধানীর বঙ্গবাজার। মুহূর্তে আগুন রূপ নেয় ভয়ঙ্কর এক দৈত্যে। একটা সময় আগুন গিলে খেতে শুরু করে পুরো মার্কেট। আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে বঙ্গবাজার থেকে অ্যানেক্স ভবন, অ্যানেক্স ভবন থেকে মহানগর, মহানগর থেকে রাস্তার বিপরীত পাশে। ঈদের আগে নতুন কাপড়ে ভরপুর ছিল তৈরি পোশাক বিক্রির এক একটি দোকান। সারাদেশ থেকে আসা পাইকারি পণ্যের অর্ডার সামলাতে হিমশিম অবস্থা। সকালে দোকান খুলে সবাই যখন ব্যতিব্যস্ত হবেন বেচা বিক্রিতে, ঠিক তখনই খবর আসে আগুনের। সঙ্গে সঙ্গে দোকানিরা ছুটে আসেন বঙ্গ মার্কেটে, এসেই কান্নায় ভেঙে পড়েন সবাই। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে দূরত্ব মাত্র কয়েক কদমের। আগুন লাগার পর পর ঝাঁপিয়ে পড়ে দমকল বাহিনী। আগুন নেভাতে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ পুরো বাহিনীর অন্তত ৫০টি ইউনিট যুক্ত হয়। এক পর্যায়ে পানি ভর্তি ব্যাগের থলি নিয়ে ঘটনাস্থলে উড়ে আসে। উপর থেকে আগুনে পড়তে থাকা মার্কেটে ছুড়ে ফেলা হয় পানি। তবে প্রায় ২২,০০০ বর্গফুট এলাকার আগুনের কাছে এ যেন সামান্য কিছু। আশপাশে পানির বড় উৎস না থাকায় আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের পুকুর থেকে। সেই পানিও শূন্য হয় একটা সময়। ভয়াবহতা সামলাতে এক পর্যায়ে ঘটনাস্থলে আসে বিজিবি, আসে সেনাবাহিনী। পরিস্থিতি সামাল দিতে ছিল র‍্যাব ও পুলিশের উপস্থিতি। আমাদের প্রত্যেকটা দোকানে স্টকে মাল থাকে মনে করেন ৩-৪ কোটি টাকার মাল। যেমন আমাদের দোকানে মনে করেন ৩-৪ কোটি টাকার মাল ছিল স্টকে। খাদামতো পাইলেও তো আমাদের কিছুটা ক্ষতিপূরণ পাওয়া যাইতো আর কি। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের পার্টিদের কাছে পাও না, এই টাকার কোনো হিসাব পত্র পাবো না। আমাদের লোক ভিতরে আছে, ভিতরে ভিতরে এর আগে ২০১৯ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণার পর অন্তত ১০ বার নোটিশ দিলেও মার্কেটটির উন্নতিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, পানি সংকট, বাতাস আর উৎসুক জনতা প্রতিবন্ধকতা সৃষ্টি না করলে আরও আগে নিয়ন্ত্রণে নেওয়া যেত আগুন। কেন হয়েছে আমরা এখনো জানি না, কিভাবে ঘটেছে তা জানি না। আমরা ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করব আগুন নির্বাপনের পরে, এবং বাকি তারপরে আপনাদেরকে জানানো যাবে। যে ক্ষয়ক্ষতি হয়েছে কতটুকু সেটা আমরা তদন্তের পরে আপনাকে বলতে পারব। আমি শুধু এতটুকু বলতে চাই, সর্বোচ্চ পর্যায়ের মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং অন্যান্য সকলে আজকে আমরা এখানে হাজির থেকে আগুন নির্বাপন করছি। আদর্শ হকার্স, মহানগর ও বঙ্গ কমপ্লেক্স, এই তিন মার্কেট মিলে অন্তত ৪,০০০ দোকান ছিল বঙ্গবাজারে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।